হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি এক্সপ্লেন করছি অ্যাপোকালিপ্টো। এই সিনেমায় আমাদের মডার্ন আমেরিকান সিভিলাইজেশন থেকে অনেক যুগ আগের ঘটনা তুলে ধরা হয়েছে। আসলে আমেরিকাতে তখন মায়া সভ্যতা ছিল এবং ছোট ছোট বেশ কিছু ক্ল্যান ছিল যারা একে অপরের সাথে লড়াই করে যেত। এরপর এখানে ইউরোপিয়ান লোকজন আসে আর ওদেরকে কব্জা করে নেয়, আর এই কাহিনী ওই মায়া সভ্যতাকেই রিপ্রেজেন্ট করেছে। কাহিনীর শুরুতে মিসো আমেরিকান রেন ফরেস্টে আমরা কিছু আদিবাসী লোকেদের দেখতে পাই যারা জঙ্গলে পশু পাখির শিকার করে বেড়ায়। আসলে এই আদিবাসীগুলো আজও তাদের পুরনো রীতিরিওয়াজ মেনেই চলে এবং ওরা জঙ্গলের নানা প্রান্তে শিকার করবার জন্য ট্র্যাপ বিছিয়ে রেখেছে। এরা ভালো করেই জানে যে এরা কোথায় কোথায় ট্র্যাপ বিছিয়ে রেখেছে। তো যাই হোক, এরা একবার একটা পিগ শিকার করছিল যেটার পা একটা ট্র্যাপে আটকে যায় এবং তখনই ওই ট্র্যাপের সাথে অ্যাটাচড একটা ছোঁচালো কাঠের ফলা প্রচণ্ড জোর এসে ওই পিগটার শরীরে ঢুকে যায়, যেটায় ওই পিগটা ওখানেই মরে যায়। ওরা এবার পিগটাকে কাটতে শুরু করে দেয় এবং নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে লাগে। তখন ওদের মধ্যেই একজন, যার নাম জাগুয়ার পো, ও বুঝতে পারে যে ওর পিছনে ঝাড়ির মধ্যে কেউ এসেছে। যাদেরকে জাগুয়ার পো জিজ্ঞাসা করে তোমাদের কি চাই, তখন আরেক দিক থেকে কিছু আদিবাসী লোকজন বেরিয়ে আসে এবং ওরা এদের সামনে চারটে বড় সাইজের মাছ রেখে দেয় আর শর্ত রাখে যে ওদের এখান থেকে যেতে দিতে হবে। তো এরা ওই মাছগুলো নিয়ে নেয় এবং এর বদলে এরা যে পিগটা শিকার করেছিল সেটার এক টুকরো ওদেরকে দিয়ে দেয়। আসলে এটা পুরনো রীতিরিওয়াজের মধ্যেই একটা। এরপর আমরা দেখি কিছুক্ষণের মধ্যেই ওখানে প্রচুর আদিবাসী লোকজন জঙ্গল থেকে বেরোতে শুরু করে। জাগুয়ার পো দেখে ওদের মধ্যে অনেকেই আহত, তো ও ওদের জিজ্ঞাসা করে যে তোমাদের হয়েছেটা কি। ওদের মধ্যে থেকে একজন আদিবাসী বলে, আমাদের বাড়িঘর সব কিছু নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমরা এখন নতুন করে ঘর বাঁধতে যাচ্ছি। জাগুয়ার পো প্রচণ্ডভাবে জানতে চাইছিল যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, আর এই কারণে ও ওদের পিছনে যেতে শুরু করে। তখন ওর বাবা, যে এই আদিবাসীদের সর্দার, জাগুয়ারকে ওদের পিছনে যেতে বারণ করে। তবে জাগুয়ার একটু হলেও ওদের নিয়ে চিন্তায় পড়ে গেছিল, কারণ ওর ধারণা যে এদের সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হয়েছে। ওরা এবার নিজেদের গ্রামে ফিরে আসে। এদের এই আদিবাসীদের গ্রুপটার প্রত্যেকেই বেশ আনন্দে থাকে, যেখানে সবাই নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে থাকে। রাতে জাগুয়ার যখন নিজের পরিবারের সাথে ঘুমাচ্ছিল তখন ও স্বপ্ন দেখে ওই লোকটার, যে সকালে ওকে মাছ দিয়েছিল। ওর পেটটা কাটা আর হাতে ওর হাড়টা ছিল। ওর পাশ থেকেই একটা কুকুর চেল্লাচ্ছে এবং ও ওকে ওখান থেকে চলে যেতে বলছে। স্বপ্নটা দেখার পর হঠাৎই জাগুয়ারের ঘুম ভেঙে যায়। ও দেখে বাইরে সত্যি কুকুর চেল্লাচ্ছে। পরের সিনেই আমাদের বাইরে দেখানো হয়, যেখানে একজন ভয়ঙ্কর দেখতে আদিবাসী দাঁড়িয়েছিল। ওর বাকি লোকরা গাছের পিছনেই লুকিয়েছিল এবং ও আওয়াজ দেওয়ার সাথে সাথেই ওরা সবাই মশাল নিয়ে বেরিয়ে আসে। জাগুয়ার ঘরের বাইরে দেখে তো কিছু জ্বলন্ত মশাল দেখতে পায়। ও বুঝে যায় যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। ওর বউ বাচ্চাকে নিয়ে বাইরে বেরোয় আর তখনই ওই বাইরে থাকা লোকগুলোর মধ্যে একজন এদেরকে দেখে নেয় এবং এদেরকে মারার জন্য দৌড়ে আসে, কিন্তু জাগুয়ার ওকে প্রাণে মেরে দেয়। জাগুয়ার ওর পরিবারকে নিয়ে একটা কুয়োর পাশে লুকোয়। ওর প্রেগনেন্ট বউ এবং বাচ্চা ছেলেটাকে একটা দড়ির সাহায্যে ধীরে ধীরে নিচের দিকে নামাতে লাগে। এই সময় ওই লোকগুলো যারা এদের এখানে অ্যাটাক করেছে ওদের মধ্যে একজন জাগুয়ারকে দেখতে পেয়ে যায়। ও এবার জাগুয়ারকে মারার জন্য ছুটে আসে ওর দিকে। জাগুয়ার তাড়াতাড়ি করে দড়িটা ছাড়তে থাকে আর ওরা নিচে পড়ে যায়। ও এবার জাগুয়ারের কাছে পৌঁছে যায়, তবে জাগুয়ার ওকে পা দিয়ে ফেলে দেয়। কিন্তু ও কুয়োর ভিতরে পড়ার আগেই জাগুয়ার ওর পাটা চেপে ধরে। ওই আদিবাসীটা দেখে নেয় যে কুয়োর ভিতরে জাগুয়ারের বউ এবং বাচ্চা দুজনেই রয়েছে, তবে ও কাউকে বলার আগে জাগুয়ার ওকে মেরে দেয়। জাগুয়ার নিজের বউকে বলে, আমাকে আমার সাথীদের সাহায্য করতে যেতেই হবে। ওর বউ ওকে যেতে বারণ করে। ও বলে, আমি কথা দিচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব, আর এই বলে ও ওখান থেকে চলে যায়। ওখানে জাগুয়ারের বেশ কিছু সাথীদেরকে বন্দি করে নেওয়া হয়েছিল, কিছু লোককে তো ওরা মেরেই দিয়েছিল। এখানে প্রচণ্ড ভয়ানক একজন আদিবাসী ওর বাবাকে মারছিল, যার নাম মিডিলাই, আর ও নিজের ছুরি দিয়ে জাগুয়ারকে অ্যাটাক করে ওকে মারতে চায়। কিন্তু তখন জাগুয়ার ওর ছুরিটা ওর দিকেই ঘুরিয়ে দেয়। তখন বাইরে থেকে আসা ওদের দলের সর্দার এখানে জাগুয়ারকে পিছন থেকে বন্দি করে নেয়। এরপর মিডিলাই জাগুয়ারকে মারতে চাইছিল, কিন্তু ওদের সর্দার ওকে এটা করতে মানা করে এবং বলে, একে আমাদের প্রয়োজন হবে। ওখানে জাগুয়ারের বাবাও বন্দি ছিল আর জাগুয়ার ওর বাবাকে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা। মিডিলাই এটা শুনে নেয় আর ও বুঝে যায় যে এটা ওরই বাবা।
তাই ও এবার জাগুয়ারের বদলা নেওয়ার জন্য ওর সামনেই ওর বাবাকে মেরে দেয়। এরপর ও জাগুয়ারের মুখে একটা চালা কাঠ দিয়ে খুব জোর মারে আর জাগুয়ার ওখানেই জ্ঞান হারায়। আর তারপর যখন ওর জ্ঞান আসে ও দেখে ওরা ওদের সমস্ত গ্রামবাসীদেরকে বন্দি করে রেখেছে এবং ওদেরকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করছে। জাগুয়ার এখন ওই কুয়োটার দিকে তাকায় যেখানে ওর বউ এবং বাচ্চা রয়েছে। সর্দারের ছেলেটা ওকে ওই কুয়োটার দিকে দেখতে নজর করে আর ও ওই কুয়োটার দিকে যায়। ও দেখে ওই কুয়োটার ভিতরে একটা দড়ি ফেলা রয়েছে আর ওর এতে সন্দেহ হয়। ও কুয়োটার ভিতরে দেখে, তবে ও ওখানে কাউকে দেখতে পায় না, কারণ ওরা কুয়োটার ভিতরেই একটা পাথরের নিচে লুকিয়ে পড়েছিল। ও ওপর থেকে একটা বড় পাথর নিচে ফেলে, তবে তাও ও কোনো রকমের কিছু আওয়াজ পায় না। তাই ও এবার যে দড়িটা ফেলা ছিল ওই দড়িটাকেই কেটে দেয়। অর্থাৎ চাইলেও এখন জাগুয়ারের বউ এবং বাচ্চাটা ওপরে আসতে পারবে না। ওরা এবার বন্দি করে রাখা সমস্ত গ্রামবাসীদেরকে নিজেদের সাথে একটা লম্বা সফরে নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় ওরা ওই সব আদিবাসীগুলোকেও দেখতে পায় যারা সকালে এদেরকে মাছ দিয়েছিল, যারা এখান থেকে দূরে অন্য কোথাও নিজেদের বসতি গড়তে যাচ্ছিল। আসলে এদেরকেও বন্দি করা হয়েছিল আর এরা সবাই একটা লম্বা সফরে বেরিয়ে পড়ে, যেখানে এদের নদী পার করতে হয়, বিশাল উঁচু উঁচু পাহাড়ের গা দিয়ে যেতে হয়। এবং এরকম ভয়ঙ্কর একটা সফরের পর ফাইনালি ওরা সেই জায়গায় পৌঁছয় যেখান থেকে ওই ভয়ানক আদিবাসীগুলো বিলং করে। যখন এরা নিজেদের এলাকার বাইরে পৌঁছয় তখন ওরা ওখানে প্রচুর ডেড বডিজ পড়ে থাকতে দেখতে পায়, যাদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এদের নিশ্চয়ই কোনো রোগ হয়েছিল যেটা ছোঁয়াচে। এখানে একটা বাচ্চা মেয়েও ছিল আর ও ওই সব ভয়ানক আদিবাসীগুলোর কাছে যায় আর বলে খুব শীঘ্রই পবিত্র সময় আসবে আর এখানে সকালেই অন্ধকার ঘনিয়ে আসবে, তোমরা ওই সময় সাবধানে থেকো, কারণ তখন কেউ একজন এসে তোমাদেরকে এখান থেকে বাইরে নিয়ে যাবে আর তোমাদের সাম্রাজ্যটাকে শেষ করে দেবে, এমনকি ও এখন তোমাদের মধ্যেই রয়েছে। তো যাই হোক, ওরা এখান থেকে চলে যায় আর একটু এগোনোর পরই ওরা অন্য একটা গ্রামে পৌঁছে যায়। ওরা দেখে এখানে প্রচুর এদের মতো মানুষকে বন্দি করা হয়েছে এবং শ্রমিকের কাজ করছে। ওদের শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ, তা সত্ত্বেও ওদেরকে এখানে কঠোর পরিশ্রম করতে হয়। শুধু এখানেই যে কাজ করতে হয় তা নয়, আবার এখান থেকে এদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এবার ওখানকার সর্দারের কাছে একজন লোক আসে, ও জানতে চায় যে কতজন রয়েছে। ও বলে আমার ছেলে এটা বলবে, তবে এইবার কিন্তু বেশি টাকা দিতে হবে। অর্থাৎ এরা ওদেরকে এখানে এনেছে যাতে এরা ওদেরকে বেচতে পারে। এখানে মানুষকে বিক্রি করা হতো আর যেই সব মহিলাগুলোকে বন্দি করা হয়েছিল ওদেরকে নিলাম করা হয়, যার পর ওদেরকে বেচে দেওয়া হয়। এরপর পুরুষদেরকে নিয়ে ওরা একটু ভিতরে যায়, যেখানে আমরা পিরামিডের মতন কিছু মায়াহিম টেম্পেল দেখতে পাই, যেগুলোর নিচে হাজারো লোক ভিড় করে রয়েছে এবং ওই টেম্পেলের ওপরে গডকে সন্তুষ্ট করতে এদেরকে নিয়ে গিয়ে গলা কেটে বলি দেওয়া হচ্ছে, কারণ ওদের ধারণা যে এইভাবে মানুষকে বলি দিলে ওরা প্লেগ রোগের হাত থেকে মুক্তি পাবে। এবার জাগুয়ারকেও বলি দেওয়ার জন্য ওপরে নিয়ে যাওয়া হয়। ওরা ওখানে গডের উদ্দেশ্যে কিছু কথা বলছিল এবং জাগুয়ারকে বলি দেওয়ার একটু আগেই ওখানে সূর্যগ্রহণ হয়ে যায় আর চারিদিক অন্ধকার হয়ে পড়ে, যেটা এখানে থাকা সমস্ত লোক ঘাবড়ে যায় এবং প্রার্থনা করতে লাগে। কিছুক্ষণ পর যখন গ্রহণ কেটে যায় তখন আর এদেরকে বলি দেওয়া হয় না, বরং এদেরকে এবার একটা অন্য জায়গার ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয় যেটার আরেক প্রান্তে জঙ্গল ছিল। এদেরকে বলা হয় তোমরা পালাও, তোমাদের জঙ্গলে ফিরে যাও। এখানে ওই সর্দার যে এদের বন্দি করে এনেছে ও নিজের ছেলেকে বলে তুমি মাঠের ওপারে গিয়ে দাঁড়াও যাতে কেউ বেঁচে না পালাতে পারে। ওরা এবার দুজনকে পালাতে বলে। এরা দুজন যখন ওখান থেকে দৌড়তে লাগে তখন পিছন থেকে ওরা তীর জাভেলিনের মতন হাতিয়ার ছুঁড়তে শুরু করে। এদের বেশ কয়েকজন মরেও যায় আর এখন আসে জাগুয়ার এবং ওর এক সাথীর পালা। এরা সোজা না দৌড়ে বরং এদিক ওদিক করে দৌড়চ্ছিল, যে কারণে এদের দুজনকে মারতেও একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু কিছুটা এগোনোর পরেই জাগুয়ারের সাথীটার মাথায় তীর ঢুকে যায় এবং ওখানেই মারা যায়। এরপর জাগুয়ার যখনই মাঠের শেষ প্রান্তে পৌঁছয় তখন সর্দারকে তীর মেরে দেয়। ও কিন্তু মরে না, ও বেঁচেই ছিল। সর্দারের ছেলেটা জাগুয়ারকে মারার জন্য ওর সামনে যায়, তবে ও জাগুয়ারকে মারার আগে ওখানে থাকা একজন আহত লোক ওর পা টেনে ওকে ফেলে দেয়। সর্দারের ছেলেটা ওই লোকটাকে ওখানেই মেরে দেয়। এবার আবারও ও একটা চাকু বের করে জাগুয়ারকে মারতে যায়। জাগুয়ারের যে তীরটা লেগেছিল ওটার মুখটা ভেঙে নিয়েছিল এবং ওটার সাহায্যে সর্দারের ছেলেটার গলা চিরে দেয়, যেটা সর্দারের ছেলে মরে যায় এবং জাগুয়ার জঙ্গলে পালায়। আসলে এই ভয়ানক আদিবাসীগুলো জাগুয়ার এবং ওর সাথীদেরকে মারছিল প্র্যাকটিস করবার জন্য। তো যাই হোক, জাগুয়ার এখান থেকে পালায়। ও অনেকটাই আহত ছিল তাই ঠিক করে দৌড়তেও পারছিল না।
কোনো রকমে ও জঙ্গলে একটা হেলে থাকা গাছের ওপরে উঠে পড়ে এবং লুকিয়ে যায়। এদিকে সর্দারের ছেলেটা মরে গেছিল, যে কারণে ওরা আরও বেশি চটে যায় এবং এখন যে কোনো হালে জ্যাগুয়ারকে মারার জন্য বেরিয়ে পড়ে। ওরা ওই গাছটার তলা দিয়েও যায় যেটার ওপরে জ্যাগুয়ার লুকিয়েছিল, কিন্তু ওরা ওকে দেখতেই পায় না। কিছুটা দূর যাওয়ার পর ওই সর্দার ওদের একজনের কাঁধে রক্ত লেগে থাকতে দেখতে পায়। ওটা ওর রক্ত ছিল না, আর সর্দার বুঝে যায় যে এটা নিশ্চয়ই জ্যাগুয়ারেরই হবে এবং ও কোনো গাছের ওপরে লুকিয়ে আছে। তাই ওরা আবারও পিছন দিকে চলে আসতে লাগে। এদিকে জ্যাগুয়ার ওর সামনে একটা ছোট্ট জ্যাগুয়ার অর্থাৎ একটা ব্ল্যাক প্যান্থার দেখতে পায়। এরপর ওর মাও ওখানে চলে আসে এবং জ্যাগুয়ারের ওপর হামলা করে দেয়। জ্যাগুয়ার পো এবার এখান থেকে পালায়, আর যেদিকে ওই আদিবাসীগুলো গেছিল সেই দিকেই দৌড়তে লাগে। ব্ল্যাক জ্যাগুয়ারটা ওকে তাড়া করেছিল, আর তখন ওই আদিবাসীদের মধ্যে থেকে একজন যে জ্যাগুয়ার পোকে মারতে চায় ও মাঝখানে চলে আসে এবং ওই ব্ল্যাক জ্যাগুয়ারটা ওকেই কামড়ে মেরে দেয়। জ্যাগুয়ার তো এখান থেকে বেঁচে যায়, তবে ওরা এখনও ওকে খুঁজছিল। আর এবার এমন একটা জায়গা আসে যেখানের পর আর কোনো রাস্তা ছিল না। আসলে ওর সামনে একটা বিশাল বড় ঝর্ণা ছিল, আর এখান থেকে ঝাঁপ দেওয়া মানে যে কারোর মৃত্যু অনিবার্য। তবে ওর পিছনে তখন ওই আদিবাসীগুলো চলে এসেছিল, তাই ওকে এবার ওখান থেকে ঝাঁপ দিতে হয়। ওর কপাল ভালো থাকায় ও ওখানে বেঁচে যায় এবং একটা কিনারায় পৌঁছে যায়। ও ওখান থেকে উপরে তাকায় তো ওই সর্দার এবং ওর সাথীরা ওকে খুব বাজেভাবে দেখছিল। জ্যাগুয়ার এখন ওদেরকে চ্যালেঞ্জ করছিল, কারণ এখনও নিজের জঙ্গলে পৌঁছে গেছিল যেখানে ও শিকার করত। ও বলে, আমার দাদু এখানে শিকার করেছে, আমার বাবাও এখানে শিকার করেছে, আমি এখানে শিকার করেছি এবং আমার ছেলেও এখানে শিকার করবে, যদি ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাও। এটা শুনে ওপরে থাকা একজন ওদের সর্দারকে বলে, আমাদের ফিরে যাওয়া উচিত। আসলে ওদের ওই বাচ্চা মেয়েটার কথাগুলো মনে পড়ে যায় যে ওদেরকে অভিশাপ দিয়েছিল। সর্দার ওর কথা শুনে ওকে ওখানেই ছুরি মেরে দেয় এবং বাকিদের বলে, আমরা এবার এক একজন করে ঝাঁপ দেব। ওরা এবার ওপর থেকে নিচে ঝাঁপ দেয়। এখানে ওদের একজন মাথায় পাথর লেগে মরেও যায় এবং বাকিরা ডানায় উঠে পড়ে আর জ্যাগুয়ারের পিছনে যায়। ওদেরকে নিচে নামতে দেখে জ্যাগুয়ার ওখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে ও একটা পাঁক ভর্তি জলাশয়ে পড়ে যায়। ও কোনো রকমে ওখান থেকে বেরোয়। এরপর ওর মাথায় আসে যে ও তো এই জঙ্গলেরই, তাই ওকে এখান থেকে কেউ বের করতে পারবে না। ও আর ওই আদিবাসীগুলোকে ভয় পায় না, বরং ও এবার ওদের দিকে একটা কচু পাতায় মোড়া মৌমাছির চাক ছুড়ে দেয় এবং ওখান থেকে একটু দূরে চলে যায়। মৌমাছি ওদের হাল খারাপ করে দেয়। এরপর জ্যাগুয়ার একটা ইয়েলো পয়জন ডার্ট ফগ দেখতে পায়। তো ও গাছ থেকে একটা বড় কাঁটা ভেঙে ব্যাংটার শরীর থেকে ওই কাঁটায় একটু বিষ তুলে নেয় এবং তারপর ও বুদ্ধি লাগিয়ে ওই আদিবাসীদের একজনকে ওই বিষ কাঁটাটা মেরে দেয়, আর বিষাক্ত কাঁটার প্রভাবে ওই লোকটা ওখানেই মরে যায়। এরপর ওর সামনে ওই লোকটা চলে আসে যে ওর বাবাকে মেরেছিল, অর্থাৎ মিডিলাই। জ্যাগুয়ার পো দেখে ওর সামনে একটা কুড়ুল পড়ে রয়েছে। এবার মিডিলাই ওকে মারার জন্য ওর দিকে ছুটতে লাগে এবং জ্যাগুয়ারও ওই কুড়ুলটা নেওয়ার জন্য দৌড়তে লাগে। দুজন যখন কাছাকাছি চলে আসে তখন মিডিলাই নিজের হাতিয়ার দিয়ে জ্যাগুয়ারকে মারতে যায় এবং জ্যাগুয়ার তখন হাঁটু গেড়ে স্লিপ করতে থাকে, আর হাতিয়ারটা জ্যাগুয়ারের কপালে হালকা টাচ খেয়ে বেরিয়ে যায়। নিচে পড়ে থাকা কুড়ুলটা দিয়ে জ্যাগুয়ার মিডিলাইয়ের মাথার পিছনে সপাটে মারে। মিডিলাই ওখানে বসে পড়ে এবং জ্যাগুয়ার আরও একবার ওর মুখে খুব জোর মারে এবং পুরোপুরি মেরে দেয়। এরপর ওখানে বৃষ্টি শুরু হয়, আর এদিকে ওর বউ বাচ্চা ওই কুয়াটার ভিতরেই ছিল যেখানে জল ভর্তি হতে শুরু করে। ওর বউয়ের এবার পেন ওঠে, অর্থাৎ ওর বাচ্চা হওয়ার সময় হয়ে গেছিল এবং জ্যাগুয়ার তখন ওখানে কোনো রকমে ওই কুয়োটার কাছে এসে পৌঁছয়। ওর বউ ওকে বলে, আমাদের ওপরে তোলো, কিন্তু ও এখান থেকে পালায়, কারণ বেঁচে থাকা তিনজন আদিবাসী তখনও ওর পিছনে পড়েছিল। তিনজনের মধ্যে একজন ছিল ওই ভয়ঙ্কর আদিবাসী যে ওদের সর্দার। ও জ্যাগুয়ারের পিছনে দৌড়য় এবং বাকি দুজন ওর বউ বাচ্চাকে দেখে নেয়। তবে ওরা ওখান থেকে চলে যায়, কারণ ওরা আগে জ্যাগুয়ারকে মারতে চায়। এদিকে জ্যাগুয়ার দৌড়তে দৌড়তে এক জায়গায় এসে থেমে যায়। ও এখানে কিছু দেখতে পায়, আর তখনই ওই দলের সর্দার ওর বুকে একটা তীর মারে। জ্যাগুয়ার এখন আহত হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও ওই সর্দারকে চ্যালেঞ্জ করে। সর্দার নিজের বাকি হাতিয়ারগুলো নিচে ফেলে দেয় আর একটা চাকু বের করে জ্যাগুয়ারকে মারবার জন্য ওর দিকে দৌড়তে লাগে, আর তখন ওর পা একটা কাঁটা তারে ধাক্কা লাগে এবং সামনে থেকে ওই ছুচালো কাঠের ফলাটা এসে ওর শরীরে ঢুকে যায়, যার ফলে সর্দার ওখানেই মরে যায়। এটা আসলে সেই ট্র্যাপ ছিল যেটাই ওরা শিকার করত। এবার জ্যাগুয়ারকে এখান থেকেও বেরোতে হতো, কারণ বাকি দুজনও এখানে চলে এসেছিল। অন্যদিকে কুয়োতে অনেকটা জল ভর্তি হয়ে গেছিল,
জাগুয়ারের বউ নিজেকে এবং ওদের ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। আর ওই সময় ও আরও একটা বাচ্চার জন্ম দেয়। জাগুয়ার দৌড়ে দৌড়ে সমুদ্রের পাড়ে চলে আসে এবং ওর পিছনে ওই দুজন আদিবাসীও এখানে পৌঁছে যায়। তবে এবার ওরা ওকে মারে না, বরং ওরা দেখে যে সমুদ্রে বেশ কিছু বড় বড় জাহাজ ওদের ওখানে এসে দাঁড়িয়েছিল এবং ছোট ছোট কিছু বোটে কিছু ইউরোপিয়ান মানুষজন ওদের দিকে আসছিল। ওরা দুজন যখন হয়রান হয়ে দেখছিল, ওই সুযোগে জাগুয়ার তখন ওখান থেকে চলে আসে এবং ওই কুয়াটার কাছে পৌঁছয়। ওখানে জল অনেকটাই বেড়ে গেছিল, কিন্তু জাগুয়ার ওদেরকে ওখান থেকে বাঁচায়। এবার লাস্টে যখন ওরা জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন ওর বউ ওই জাহাজগুলো দেখতে পায়। ওর বউ ওকে জিজ্ঞাসা করে, আমরাও কি ওখানেই যাব? জাগুয়ার বলে, না, আমরা জঙ্গলে যাব, একটা নতুন জীবন শুরু করব। আর ওরা ওখান থেকে জঙ্গলে চলে যায়। আসলে এইসব বড় বড় জাহাজগুলোয় যেসব লোকগুলো এসেছিল, ওরা এই আইল্যান্ডে বসতি গড়তে এসেছে। আর ওদের কাছে অত্যন্ত আধুনিক হাতিয়ার ছিল, যেগুলোর সাথে এই আদিবাসীগুলো অর্থাৎ মায়া সভ্যতার লোকগুলো মোকাবিলা করতে পারত না। এবং এখানেই এই কাহিনীর শেষ হয়। বন্ধুরা, অ্যাপোকালিপ্টো ওয়ার্ল্ড সিনেমার একটা অসাধারণ সৃষ্টি। এই সিনেমায় মায়া ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যে কারণে এই সিনেমার কথাগুলো কেউই বুঝতে পারেনি। তবে এটা এমনভাবেই তৈরি করা হয়েছে যেটাই ভাষার কোনো প্রয়োজনই হয় না। তাই আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা একবার হলেও এই সিনেমাটা দেখো, কারণ এই কাহিনী নিজেই একটা মাস্টারপিস। 2006 রিলিজ হওয়া এই সিনেমাটার IMDb রেটিংস 7.8/10 এবং 93% গুগল ইউজার এই সিনেমাটিকে পছন্দ করেছে। বন্ধুরা, আশা করছি এই সিনেমার এক্সপ্লেনেশন তোমাদের ভালোই লেগেছে। ভিডিওতে একটা করে লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।